शिक्षा क्षेत्र में अनन्य भूमिका ग्रहण के निरीखे इस बार उत्तर दिनाजपुर जिला से राज्य सरकार शिक्षारत्न सम्मान पेलें रायगंजर तीन शिक्षक शिक्षिका। रायगंजर बीरनगर प्राथमिक विद्यालय प्रधान शिक्षिका श्यामश्री घोष, रायगंज विश्वविद्यालय इतिहास विभाग के प्रधान अनिरुद्ध दास और रायगंज मोहनबाटी उच्च विद्यालय भारप्राप्त प्रधान शिक्षक अमल विश्वास। सोमवार भार्चुअली माध्यमे उत्तर दिनाजपुर जिलार ए तीन शिक्षक शिक्षिका के सम्मान प्रदान करें राज्य मुख्यमंत्री ममता बंदोपाध्याय। अनुष्ठान चलाकालीन रायगंजर कर्णजोड़ा अवस्थित जिला शासक दफ्तर विवेकानंद सभागृहे मुख्यमंत्री निर्देशे तीन शिक्षक शिक्षिकार हाथे मानपत्र 50,000 टाकार चेक पुष्पस्तवक तुले दें उत्तर दिनाजपुर जिला शासक अरविंद कुमार मीना। उपस्थित छिलें जिला विद्यालय परिदर्शक दीपक कुमार भक्त सह अन्यान्य प्रशासनिक कर्तारा। सम्मान प्रदान पर एदिन भार्चुअली माध्यमे तीन शिक्षक शिक्षिका के शुभेच्छा जानान मुख्यमंत्री ममता बंदोपाध्याय। प्रसंगत प्रति बछरई शिक्षक दिवसेर महते दिने राज्येर प्रतिटी जेलार मनोनीत शिक्षक शिक्षिकादेर शिक्षारत्न सम्मान प्रदान करें मुख्यमंत्री। ए बछरे मूल अनुष्ठानटी कलकातार विश्ववांगला मेला प्रांगणे अनुष्ठित होलेओ भार्चुअली माध्यमे प्रति जेलाय शिक्षारत्न सम्मान देवा हय। जिला शासक अरविंद कुमार मीना जानिएछेन शिक्षा क्षेत्रे अन्यतम कर्मकांडेर निरीखे मुख्यमंत्री एदिन एई सम्मान प्रदान करलेन। এছাড়াও কলকাতায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের পুরস্কৃত করা হয়েছে, সকলকে অভিনন্দন জানিয়েছেন জেলা শাসক। অ্যাকচুয়ালি আজকে আপনারা জানেন শিক্ষক দিবস, এই উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী স্টেট থেকে শিক্ষা রত্ন অ্যাওয়ার্ড দিয়েছে, ওর মধ্যে আমাদেরও জেলা থেকে তিনজন এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসার ভার্চুয়াল মাধ্যমে কানেক্টেড ছিলাম, ওনার নির্দেশ মোতাবেক আমরা তিনজনকে শিক্ষারত্ন অ্যাওয়ার্ড দিয়েছি। অমল কুমার বিশ্বাস সাহেব আছেন, শ্যামাশ্রী ঘোষ ম্যাডাম আছেন ও প্রফেসর অনিরুদ্ধ দাস আছেন। তো তার সাথেই আমাদের যারা বাচ্চারা যারা ভালো রেজাল্ট করেছিল ওদেরকে আমরা 18 জন বাচ্চা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ওখানে প্রোগ্রাম কলকাতায় প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে, ওরাও স্বীকৃতি পেয়েছে যেভাবে মতলব গভর্নমেন্ট প্রোগ্রামটা আয়োজিত করেছিল এটাই প্রোগ্রাম ছিল। অনারেবল সিএম শিক্ষারতন পুরো স্টেটে ভার্চুয়াল মাধ্যমে প্রত্যেক জেলাকে মতলব বলা হয়েছে ও ওনার নির্দেশ মেনেই আজকে আমরা তিনজনকে এখানে অ্যাওয়ার্ডটা দিয়ে দিলাম। অপরদিকে সম্মান পেয়ে আপ্লুত শিক্ষারত্ন শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের সমাজের মূলস্রোতে এগিয়ে দিয়ে তাদের প্রতিষ্ঠিত করতে আরো সচেষ্ট হবার বার্তা দিলেন সম্মানিত শিক্ষক শিক্ষিকারা। খুব ভালো লাগছে, আমি তার জন্য গর্বিত অভিভূত, আর ভবিষ্যতে আমি আগেও ছাত্রছাত্রীদের জন্য যতটা চেষ্টা করলে ছাত্রছাত্রীদের উন্নতি করা যায়, ভবিষ্যতে কারিগর তৈরি করে মানে বাচ্চারা আমাদের স্কুলের বাচ্চারা বা সমস্ত শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা রইল এবং শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়, সমাজে প্রতিষ্ঠিত হয়, সেটা আগেও যেমন দেখেছি ভবিষ্যতেও সেরকমভাবে দেখব এবং সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত শিক্ষার্থী জগতের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। আজকে শিক্ষারত্ন পেয়ে খুব ভালো লাগছে, এই সম্মাননা পাওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় উচ্চশিক্ষা বিভাগ তথা পশ্চিমবঙ্গ সরকার এবং সংশ্লিষ্ট সকলকে আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। আমি কামনা করি আমাদের ছাত্ররা যেন আরও ভবিষ্যতে যেন আরও পড়াশোনা করে আরও ভালো জায়গায় যায় এবং জীবনে অনেক উন্নতি করে, তাদের সবার প্রতি আমার শুভেচ্ছা রইল। আমাদের জেলা থেকে তিনজন শিক্ষারত্ন নির্বাচিত হয়েছে, সেই তিনজনের মধ্যে আমি একজন। এখানে ডিএম সাহেবের হাত থেকে ভিসি মাধ্যমে এখানে আমরা পুরস্কারটা নিচ্ছি, ভালো লাগছে কাজের স্বীকৃতি পেয়ে, ভবিষ্যতে দায়িত্ব আরো বেড়ে গেল, ভবিষ্যতে আরো ভালোভাবে কাজ করব, আমার বিদ্যালয় এলাকার শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে যাতে স্থান পায় সেই চেষ্টা করব। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।